অভিজিৎ বাবু পদত্যাগ গৃহীত হবে কিনা, অভিজিৎ বাবু পদত্যাগ করলে রাজনীতির মঞ্চে যাবেন না সামাজিক সংগঠনে থাকবেন না বই লেখার কাজ করবেন বা অরাজনৈতিক গণ আন্দোলন গড়ে তুলবেন বাংলাকে বাঁচানোর জন্য, সেটা তার সিদ্ধান্ত। একটু 48 ঘন্টা অপেক্ষা করলে ক্ষতি কিছু নেই। ওনার উপর ছেড়ে দেন না, আমি অন বিহাফ অফ বিজেপি আমি ওনার রেজিগনেশন অ্যাকসেপ্ট হওয়ার পরে বলব। বঙ্গ রাজনীতিতে নাটকীয় পট পরিবর্তন, বিচারপতি থেকে ভোটের লড়াইয়ে ইস্তফা দিয়ে ভোটের লড়াইয়ে নামতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার ইস্তফা দেবেন, সম্ভবত বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করতে পারেন তিনি, যেমনটা খবর পাওয়া যাচ্ছে। তমলুক থেকে বিজেপির প্রার্থী হতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভোটের লড়াইয়ে যাওয়ার কথা ঘোষণা করেই তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ, মাঠে নেমে লড়াই করতে বারবার বলেছিল ক্ষমতাসীন দল। তৃণমূলে যোগ দেওয়ার কোনো প্রশ্নই নেই, তৃণমূলের চ্যালেঞ্জ গ্রহণ করে পাল্টা চ্যালেঞ্জ মাননীয় বিচারপতি গঙ্গোপাধ্যায়। ইতিহাসে মৌর্য সাম্রাজ্যের কথা পড়েছি, আর এটা চৌর্য সাম্রাজ্য। দুর্নীতি নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূলের শাসনে পিছিয়ে পড়েছে বাংলা, চলছে অপমানজনক অধ্যায়, সব দিকে একটা অন্ধকার নেমে আসছে। এই অন্ধকার থেকে মুক্ত হতেই হবে, অন্তর বলছে আদালতে আমার কাজের সময় শেষ হয়েছে, এবার মানুষের জন্য বৃহত্তর ক্ষেত্রে যেতে হবে। বিচারপতি হিসেবে কাজ শেষ হয়েছে, নতুন করে কিছু করার নেই, ইস্তফা দেওয়ার কথা জানিয়ে এবিপি আনন্দে জানালেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নজিরবিহীন সিদ্ধান্ত নিতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার তিনি ইস্তফা দিতে চলেছেন এবং রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেবেন, আর যেটা খবর পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার তিনি বিজেপিতে যোগদান করবেন এবং সম্ভবত তমলুক কেন্দ্র থেকে, তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হতে পারেন তিনি, এমনটাও শোনা যাচ্ছে। ভোটের লড়াইয়ে যাওয়ার কথা ঘোষণা করেই তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মাঠে নেমে লড়াই করতে বারবার বলেছিল ক্ষমতাসীন দল, তৃণমূলে যোগ দেওয়ার কোনো প্রশ্নই নেই। বিচারপতির পদ থেকে ইস্তফা দিতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদি তেমন কোনো বড় অঘটন না ঘটে, যতটা খবর পাওয়া যাচ্ছে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। শান্তিপুরে সুকান্ত মজুমদারের কনভয় দুর্ঘটনার খবর পাওয়া গেছে, ক্ষতিগ্রস্ত গাড়ি অল্পের জন্য সুকান্ত মজুমদার রক্ষা পান। ধুবুলিয়া যাওয়ার পথে জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে, বাসকে ওভারটেক করার সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। কনভয়ে থাকা কয়েকজন সামান্য আহত হয়েছেন, অল্পের জন্য রক্ষা পান সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি। আমার লাগেনি, আমার সিকিউরিটি লেগেছে, সামনে একটি বাস ছিল তার জন্য এটা হয়েছে। পুলিশ ছিল না এখানে, রাস্তার মধ্যে একটা ব্যারিকেড তৈরি করা ছিল প্লাস্টিকের ইয়ে দিয়ে। কজনের লেগেছে মোট? আমাদের প্রায় 3-4 জন আহত। আপনার কোন জায়গায়? আমি বেঁচে গেছি, ভাগ্যবালা। আচ্ছা, এটা কি মনে করছেন কি করা উচিত? তদন্ত হওয়া উচিত, বারবার এই ধরনের ঘটনা ঘটছে কেন আমার সাথে, সেজন্য তদন্ত হওয়া উচিত।